আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রাও কমার কোনো সম্ভাবনা খুব কম, ফলে যেটা চলছে অর্থাৎ আমাদের এখানে 33 ডিগ্রির কাছাকাছি কলকাতায় এবং বাকি জায়গায় যেটা চলছে সেটাই থাকবে। রাতের তাপমাত্রারও সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই, হয়তো মার্জিনালি 1 ডিগ্রি একটু কমতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী 2-3 দিন হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি জায়গাতে ওয়েদার প্রধানত শুষ্ক থাকবে। দিনের ও রাতের তাপমাত্রায় কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন নেই, এই মুহূর্তে কোথাও কোনো ওয়ার্নিং বা সতর্কতাও নেই। কিছুটা গরম তো নর্মালের থেকে, তো স্বাভাবিকের থেকে তো প্রায় 2 থেকে 4 ডিগ্রি সবসময় বেশি চলছে, ফলে ম্যাক্সিমাম টেম্পারেচারটা কিন্তু এই অ্যাভাব নর্মালই থাকবে, অর্থাৎ +2 থেকে 3 ডিগ্রি মিনিমাম বেশি থাকবে। মিনিমাম টেম্পারেচারও প্রায় 5 ডিগ্রি বেশি চলছে এখন, মানে কলকাতার থেকে। কিছুটা গরম তো নর্মালের থেকে, তো স্বাভাবিকের থেকে তো প্রায় 2 থেকে 4 ডিগ্রি সবসময় বেশি চলছে, ফলে ম্যাক্সিমাম টেম্পারেচারটা কিন্তু এই অ্যাভাব নর্মালই থাকবে, অর্থাৎ +2 থেকে 3 ডিগ্রি মিনিমাম বেশি থাকবে। মিনিমাম টেম্পারেচারও প্রায় 5 ডিগ্রি বেশি চলছে এখন, মানে কলকাতার ক্ষেত্রে।